ঢাকায় বিমানবন্দরে ব্যাগ চুরি হয় এমন অভিযোগ প্রায় করেন প্রবাসীরা। বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা টাকায় পরিবারের জন্য জিনিসপত্র নিয়ে এসেও বাড়িতে নিয়ে যেতে পারেন না প্রবাসীরা। এমন এক পরিস্থিতি পড়েছিলেন প্রবাসী লোকমান হোসেন। মঙ্গলবার কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 5 নম্বর বেল্টে গিয়ে দেখেন তার একটি ট্রলি ব্যাগ আসেনি। সঙ্গে সঙ্গে তিনি সেখানে দায়িত্বরত আর্মড পুলিশ সদস্যদের জানান তিনি ব্যাগ পাচ্ছেন না। কাতার এয়ারওয়েজের কর্মীদের নিয়ে অভিযান চালায় বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। হাতে নাতে ধরা পড়ে এক ব্যক্তি, যিনি প্রবাসী লোকমানের ব্যাগ নিয়ে যাচ্ছিলেন তার নিজের ব্যাগের সঙ্গে। দুঃখজনক হলেও সত্যি, যিনি ব্যাগটি চুরি করেছেন তিনিও প্রবাসী, গ্রিস থেকে এসেছেন কাতার এয়ারওয়েজের ফ্লাইটে। হতবাক হয়ে যায় সবাই। ব্যাগটি উদ্ধার করে প্রবাসী লোকমানকে ফিরিয়ে দেওয়া হয়। যাত্রীর ব্যাগ চুরি করায় কাতার এয়ারওয়েজ শাস্তিস্বরূপ গ্রিস প্রবাসী রিটার্ন টিকিট বাতিল করে দেয়। গ্রিস প্রবাসীকে নিয়ে আসা হয় এপিবিএন এর অফিসে। আসলে দুই ধরনের ব্যাপার আমরা দেখেছি। একটা হচ্ছে যে সিমিলার ব্যাগ হওয়ার কারণে আর নিজেরটা ফেলে গিয়ে অন্যজনের ব্যাগটা নিয়ে যান, এসব ক্ষেত্রে কিন্তু ওনাকে আইডেন্টিফাই করা সহজ হয়, কারণ ওনার নিজের ব্যাগে কিন্তু ওনার ডকুমেন্টগুলো পাওয়া যায় বা ট্যাগের থেকে তথ্য পাওয়া যায়। ফলে যিনি ক্লেম করেন তাকেও আমরা বলতে পারি যে আপনার ব্যাগটা পাওয়া যাবে। কিন্তু ইন্টেনশনালিও আমরা দেখেছি এরকম কিছু যাত্রী দেখা যাচ্ছে আরেকজনের ব্যাগ নেওয়ার একটা টেন্ডেন্সি আছে। এমনকি এক এয়ারলাইন্সের যাত্রী আরেক এয়ারলাইন্সের যাত্রীর ব্যাগেজ নিয়ে গেছে, এরকম ঘটনাও আমরা পেয়েছি। ভিন্ন রঙের ব্যাগ হওয়ার পরও তিনি বলছেন তার ব্যাগের মতো একই রকম ব্যাগ হয় তিনি ভুল করেছেন। হাতে নাতে ধরা পড়ার পরও তিনি বলছেন আম পুলিশের সদস্যরা তাকে হয়রানি করছে অহেতুক। তবে কেন তিনি অন্যের ব্যাগ নিলেন সে জবাব আর পরিষ্কার করে দিতে পারেননি। আমি থাকি গিরিশে, গিরিশ থাকি সকালে আসছি, এখানে আসার পরে আমিও কারো সাথে আমার ব্যাগ উঠেছি বলে আরেকজন একটা ব্যাগ উঠছে, আমার ব্যাগের মতোই ওই রকম, তো ওই লোকটা ব্যাগ নিয়ে গেছে আমার সাদা আরটা, বুঝছেন তো? ওখানে তো তার তো সেমি তো এখানে পাই এবং উঠেছে এরকম ওই কালারই অন্য কালার আমার, ওই যে ওটা কী কালার করে ওঠাতে চাই না, ওই যে এই যে পিছনে আছে দেখে তো এ কালারই সেম কালারই লিগো ডিপ ওইটা, তো ওইটা যাইতেছে তো ব্যাগ তো উঠাইছি মনে করি ব্যাগ উঠাই না তো উঠাই তো ওইটা দিয়েছি, তো এটার কারণে যে আমার এত বড় হয়ে গেছে আমি কিন্তু, হ্যাঁ না এখানে ব্যাগটা ভুলে আমার হয়েছে, ভুলটা ব্যাগ উঠানো, এটা আমি যেহেতু নাম না দেখে উঠেছি এটা আমার ভুল, এটা আমি স্বীকার করি খুবই ভালো। কিন্তু এখানে এখন যে যা দেখলাম তো হয়রানি তো খামোখা, সাঁতার একটু মনে করেন একটা ভুলের কারণে একটা ব্যাগ উঠানোর কারণে যদি ধরার কারণে যদি এত কিছু হয়ে যায় তো এটা সার্ভিস ছিল 5 মিনিট ওইভাবে উঠেছি ভাই বলে এক মিনিট পরে এই আর কি, 5 মিনিটের ব্যবধানে এত কিছু তারা পেঁচে গেছে। এখন উচিত হলো ব্যাগ যদি সেম হয় তাহলে ব্যাগটা ধৈরা পয়লা দেখতে হবে তার নামের সাথে, যে নামের সাথে ঠিক আছে কিনা, এটা যদি না হয় তাহলে এই ভুলটা অনেকেই করবে আমার মতো হয়রানি হবে, অনেক হয়রানি হবে। উচিত হলো যে বেল্টের মালটা যেতেছে মালটা উঠেয়া ব্যাগটা তার ওই বোর্ডিং কার্ডের সাথে ওইটা মিলানো উচিত লগে লগে, যেরকম যেটা ভুল আমার হয়েছে এরকম যাতে অনেক কেউ না করে, এই জন্য এটা ভুল লং। অবশেষে তাকে নেওয়া হয় বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্টে, সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে 7 দিনে জেল দেন। অ্যারাইভাল বেল্টে যাত্রী সাধারণ যখন লাগেজ কালেকশন করবেন তখন যাত্রী সাধারণের কাছে আমাদের একটাই আহ্বান থাকবে যে আপনার কাছে যতই মনে হোক যেন এটাই আমার ব্যাগ, আপনি অবশ্যই সাথে সাথে আপনার ব্যাগের পাশাপাশি ট্যাগটাও দেখবেন। ট্যাগটা দেখলে কি হয়, দেখা যায় যে অনেক সময় বাজারে অনেক ধরনের ব্যাগই এসছে এবং সিমিলার ব্যাগ অনেকেই কেনেন, তো তখন আর এই ভুলটা হয় না, একজনের ব্যাগ আরেকজনে নিয়ে যাওয়ার যে সমস্যা এই সমস্যায় কিন্তু অনেকেই অনেক ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে এই জিনিসটা উদ্ধার করে নিয়ে আসা, নিজের ব্যাগটা বুঝে দেওয়া, এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। তো এটা বন্ধ করা যাবে যদি ট্যাগ কালেকশন করে ব্যাগটা বুঝে নেওয়ার একটা সিস্টেম থাকে, তো সেটাই আমরা সবাই কাছে আহ্বান করবো।